আমরা মরশিদ প্রেমের ভিখারি, আমরা দয়াল নামের ভিখারি, মরশিদে বা নাই লো রে ও দাসিনী, মরশিদে বা নাই লো রে ও দাসিনী, আমরা মরশিদ প্রেমের ভিখারি, আমরা দয়াল নামের ভিখারি, মরশিদে বা নাই লো রে ও দাসিনী, আসসালাম وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا بَلَغَ الْعُلَى كَشَفَتْ حِجَابَ جَمَالِهِ আজলসে হস্তে বরস্থি লেখে তে মেরে কিসমত মে হার গুজার রহি হায় জিন্দগি মেরা মোহাব্বত মে তুমেরা মিজাজে লড়কে ফোন সে আসে কানা হায় তুমেরা তু কাম এহিকে ফেয়ার করতা হো মাই দফে একবার নেহি তো বারে বারে করতা হো তু কায়তা কে সবসে বড়া দুনিয়া মে মুহাম্মদ কা নাম আয় মুহাম্মদ মুস্তফা নে মেরা লাখো সালাম বালা গালোলা
কাসাবাদু জাবি জামালিহি হাসনাতু জামিও নজরোঁ মে মদিনা হায় বস মেরে জিন্দেগি জবা ফরিয়া রাসূল আল্লাহ এহি মেরে বন্দেগি রাসূলে খুদা সে মেরে দিল কি সালাম কায় না বাগে মদিনা সে এক ফুট তোর কেলা না বালা গাল রোলা কাসাবাদু জাবি জামালিহি হাসনাতু জামিও সাল্লু আলাই খুদ খুদা কাঘে তা এ সাল্লু ফির বিয়ান তুম গাফিলুন মুমিন ওয়াজিব হাতুম ফর ফাফআলু মা তুমারুন বালা গাল উলা বি কামালি কাসাবাদু জাবি জামালিহি হাসনাতু জামিও হরদমে হারে লা যাবে যে রুহে হযরতে ফর দুরুদ জান্নাতুল ফেরদাউস মেলা রাইবা আনতুম তাদখুলুন বালা গাল উলা কাসাবাদু জাবি জামালিহি হাসনাতু জামিও আশে কুকা দিল বানায়া আয়না আল্লাহুনে উসকো রোশন কর দিয়া থা এশকে রাসূল আল্লাহুনে বালা গাল উলা হাসনাতু জামিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ এমন ভালোবাসর এমন আমার দয়াল নবীরি এমন ভালোবাস আমার দয়াল নবীরি আহাজ এমন ভালো বেশে ছিল আবু বকর সিদ্দিকি আহাজ এমন ভালো বেশে ছিল আবু বকর সিদ্দিকি আল্লাহুম্মা সাল্লি এ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মারহাবা আরে নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি এ সাইয়্যিদি নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে সমতকার নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে সমতকার আহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি এ সাইয়্যিদিনা
মোহাম্মাদনা মহব্বতে মাওলানা মোহাম্মাদনা বেয়া মাওলানা মোহাম্মাদাল্লাহ উম্মা সাল্লা দুরুদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া দুরুদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া দয়াল নবীর প্রেমে ফুরলে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মুহাম্মাদনা বিয়ানা লানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদাল্লাহ উম্মা সাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ফাজকুরুল্লাহ কাজিক্রিকুম আবা আকুম আও সাদ্দা জিক্রাম আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে এমনভাবে ডাকো এমনভাবে আমাকে স্মরণ করো যেইভাবে দুনিয়াতে বাবা কইয়া ডাক দাও বাই বলিয়া ডাক দাও এমনিভাবে নয় তার সে আরো উচ্চ আওয়াজে আরো মহাব্বতে আমি খোদার জিকির আদায় কর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ পাঁচ পারা পনেরো রুকু একশত তিন নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দেন ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম সাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো অথবা বসিয়া ডাকো অথবা শুইয়া শুইয়া ডাকো যেইভাবে ডাকো না কেন আমি খোদার জিকির আদায় কর সুবহানাল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর বন্দার নিঃশ্বাসটা ভিতরে যায় আবার বাহির হইয়া যায় একুশ হাজার ছয়শবার এই একুশ হাজার ছয়শবার যারা আল্লাহ পাকের জিকির আদায় করবে মালেকাল মউত নাম হইল আজরাইল কি নাম আজরাইল আসেনি সুস্থ না অসুস্থ আমরার কাছে কি আসবেন এই বিশ্বাস আসেনি আজরাইল কি আমরা কেউ দেখছি আমরার বিশ্বাস আছে কি নাই এ না দেখিয়া বিশ্বাস করার নাম হলো ইমা না দেখিয়া বিশ্বাস করার নাম এই জন্যে আমরা হইলাম ইমানদার জোরে সোরে গণ মারহাবা এ মালাকাল মউত আজরাইল যে আল্লাহওয়ালা বান্দা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেছেন যখন তার হায়াতটা শেষ হইয়া যাইব মালাকাল মউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব আজরাইল ওই আল্লাহওয়ালা বান্দার দেখে একটা চিৎকার দিব ওই আমার আল্লাহ তোমার বান্দার রুহু আমি নিতে পারবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল কেন আমার এই বান্দার রুহু তুমি নিতে পারবা না আজরাইল বলে আল্লাহ ও তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে এমনভাবে তোমাকে স্মরণ করেছি জিকির করতে 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 তার সমস্ত আপাদে মস্তক দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে সুবহানাল্লাহ এখন আমি কোন জায়গা দিয়া রুহু নিতাম মুখে দিয়া আল্লাহ নামের আওয়াজ বাহির হয় চোখে দিয়া আল্লাহ নামের আওয়াজ বাহির হয়
নাকের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোড়ায় গোড়ায় আল্লাহ পাকের জিকির শোনা যায়। সুবহানাল্লাহ, আমি আজরাইলের কাছে ভয় লাগে, কেমনে রুহ নিব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল খবরদার খবরদার, আমার এই আল্লাহওয়ালা বন্দার মুখের কাছে তুমি আজরাইল হাত নিও না, যদি হাত নিবা তুমি আজরাইলের হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ তাহলে তোমার বন্দার রুহ আমি কেমনে কবজ করব? আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল রে, যেই জবান দিয়া আল্লাহ নামের আওয়াজ বাহির হইতেছে, তুমি আজরাইল যে হাত দিয়া রুহু টান দিবা, রুহু কবজ করিবা, ওই হাতের তালকার মধ্যে আমি খোদার জাতি নামটা অঙ্কন কর। আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সাড়া দাও, যেইভাবে চুম্বুকে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা, আল্লাহুর নামের পাগল রুহুটা আল্লাহুর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? জিকির ওহাবিরা করে, করে কি করে না, বরং সুন্নিদের সে যারা নবীর দুশ্মন, ফেরকায় বাতেলা বাহুত্বর দল, কত দল বাহুত্বর দল, তারা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকিরি করে, উঠতে সুবহান আল্লাহ, বসতে সুবহান আল্লাহ, খাইতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করে, অথচ আল্লাহ পাক নিজে ফরমান, আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাস। সুবহান আল্লাহ, মান্যতি উর রাসুলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ভালোবাসা ছাড়া, নবীর রাজি খুশি ছাড়া আল্লাহ রাজি খুশি হবে না। সুবহানাল্লাহ, কোন হে আমার সুন্নি মুসলমান বয়াতে রাসুলের ভাই বাবারা বন্ধুরা, দেন এই জন্য নবীজি ফরমান, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সলিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া জিক্রু সলিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। এই জন্য আজকে এই ঐতিহ্যবাহী বাড্ডা গ্রামে মেজরিটি লোক হইল বয়াতে রাসুল। সুবহানাল্লাহ, তো বয়াতে রাসুল তো শুধু বয়াতে রাসুল নয়, যেইটাকে বয়াতে খোদা বলা হয়েছে। সুবহানাল্লাহ, যারা বয়াতে রাসুল গ্রহণ করেছে বা করবে, আল্লাহ কয়, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, নবী গো আপনার নূরানী হাত মোবারকের উপরে আমি খোদার কুদরতি হাতে রহিয়াছি। সুবহানাল্লাহ, যারা বয়াতে রাসুল গ্রহণ করিল তারা আমি আল্লাহর হেফাজতে রইল। এই জন্য জিক্রুল আম্বিয়ায়ে মিনাল আবাদাতে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। এখন বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজারে বন্ধ করে দিছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিয়েছে। এই বেলায়েতের মাধ্যমে, ওলিগণের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। জোরে সোরে কোন সুবহান আল্লাহ। তাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শয়তান হইল একজন, কয়জন? আমাদের নবী রহমতাল লিল আলামিন তিনিও একজন। তিনি কয়জন? নবীর দুশ্মনেরা বলে নবীজি সর্ব জায়গায় হাজির হইতে পারে না, কয় কি কয় না। আমাদের বিশ্বাস আজকে বাড্ডার জমিনে দয়াল নবীজি আছে কি নাই? আমাদেরকে দেখি কি দেখে না? আমাদেরকে চিনি কি চিনে না? আমাদের দুরু শরীফের আওয়াজ নিজ কান মোবারকের দ্বারা শুনে কি শুনে না? বাইরে শয়তানের যদি এমন পাওয়ার হয়, সারা বিশ্বের আনাসে গানাসে এট এ টাইম যদি থাকতে পারে, আমার দয়াল নবীজির শয়তানের সে পাওয়ার বেশি না কম? আমার নবীজি হইল বে নজির বে মেসাল, আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতে কোনো তুলনা হয় না। আন্নাবিও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমান রাখতে হবে ইমানদারের জানের সে, আর নিকটে আমার দয়াল নবীজি ছয় শরীরে হাজের নাজের আছে। সুবহানাল্লাহ, এমন নবীজির মানিয়া
বিশ্বাস করিয়া যখন জিকিরি করবেন, যার যার পীর মুর্শিদের তাওয়াজ্জোটা নিজে নেওয়ার জন্য যার যার কলবেরে মুর্শিদের দিকে মতওয়াজ্জ করে দিবেন, ইমান রাখবেন, বিশ্বাস করবেন, নিয়ত করবেন, আমার মুর্শিদের কালবাসে মদিনাওয়ালার দিকে মতওয়াজ্জ, মদিনাওয়ালার কালবাসে আল্লাহর দিকে মতওয়াজ্জ, আল্লাহর থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে, মুর্শিদ যখন ভিন্ন জোরের ফয়েজ দান করে দিব, মুর্দা কালব জিন্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ, আমরা আমাদের কালবেরে কি মরা রাখতে চাই না জিন্দা রাখতাম চাই? জিন্দা রাখলে একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে মুহাব্বতে এক তালে এক স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কা জাতি নাম আল্লাহা, জোরে সোরে মারহাবা, মারহাবা। আব্দুল হান্নান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহিম, এই নামগুলা আমাদের দুনিয়াতে আছে কি নেই? আল্লাহ নামটা কারো না, এই জন্যেই আল্লাহ নাম জাতি নাম। হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা তাদের ভাষায় কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। ভগবানের ভগবতীর দরকার, ঈশ্বরের ঈশ্বরদীর দরকার, গডের গডেজের দরকার। আল্লাহ এমন একটা নাম যেই নামের কোনো লিঙ্গ নাই, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাব 104 খানা, কত এটার মধ্যে ওহাবি সুন্নি কোনো মতানৈক্য নাই, দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আমরা জানি আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হলো মাশহুর, প্রসিদ্ধ কিতাব, শ্রেষ্ঠ কিতাব, তৌরাত, জব্বর, ইঞ্জিল, কোরআন। তৌরাত কিতাবটা 70 ফারা, আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জব্বর কিতাব 73 ফারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। ইঞ্জিল কিতাব 71 ফারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রহুল্লাহর উপরে। তৌরাত, জব্বর, ইঞ্জিল এক কথা 103 খানা কিতাবের মধ্যে যা আছে 30 ফারার কোরআন শরীফের ভিতরে তাহা আছে। 30 ফারার কোরআন শরীফের ভিতরে যা আছে, উম্মুল কোরআন, কোরআনের মা, সুরা ফাতিহার মধ্যে তাহা আছে। এই জন্য নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, যত নামাজে পড়েন না কেন, সুরা ফাতিহা আছে কি নাই? যত রাকাত ততবার, প্রতি রাকাতে রাকাতে সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্যই সুরা ফাতিহা একবার বিসমিল্লাহ শহীদ সুরা এখলাস 3 বার আদায় করলে পুরা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের নাম 3000, 1000 নাম আছে 800 আজিমে গাথা। 1000 নামের তসবি পড়ে ফেরেশতারা, 300 তৌরাতে, 300 জব্বরে, 300 ইঞ্জিলে, আর 100 নাম আছে বগদাদি গায়দার অফর ভিস্টায়, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 3000 নামের যোগফল একমাত্র আল্লাহ নাম, এই নাম আদায় করলে 3000 নাম আদায় হইয়া যায়।
আমরা এই নামের জিকির করতে রাজি না অরাজি? একসাথে এক তালে উচ্চাবাজে আল্লাহ 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 জিকির কর, জিকির কর, জিকির কর মোমিন গওয়ান আল্লাহ। জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 আল্লাহ। জিকির কর, জিকির কর, জিকির কর মোমিন গওয়ান আল্লাহ। জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিল সেবিবারে আল্লাহ আল্লাহ, ও তোর জিব্বা দিল ডাকতে তারে আল্লাহ আল্লাহ। হস্ত দিল সেবিবারে, জিব্বা দিল ডাকতে তারে, আহা নয়ন দিল দেখি বারে, নয়ন দিল দেখি বারে, অন্ধর বে কি কারণ আল্লাহ 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 আল্লাহ। জিকির কর, জিকির কর, জিকির কর মোমিন গওয়ান মারহাবা আল্লাহ। জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 আল্লাহ। আগুন পানি মাটি বাতাস আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ আল্লাহ আল্লাহ। আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ, করলি না তুই খুইজা তালাশ, করলি না তুই খুইজা তালাশ, কোন জায়গায় সেই মহাজন আল্লাহ। জিকির কর, জিকির কর, জিকির কর মোমিন গওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 আল্লাহ। শ্বাসের সনে ডুব দিবি ও তোর লাখুতের মোকামে যাবি, শ্বাসের সনে ডুব দিবি লাখুতের মোকামে যাবি, তখন তোরে দেখতে পাবি, তখন তোরে দেখতে পাবি,
কোন জায়গায় সেই মহাজওয়ান জিকির কর মোমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান জালালি কয় পিপাসা হইলে ও তোর পীরের দরবারে যাও না চলে জালালি কয় পিপাসা হইলে পীরের দরবারে যাও না চলে ও তোর দিলের পর্দা খুলে দিবে দিলের পর্দা খুলে দিবে স্বরূপ হবে দরশন জিকির কর মোমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান আমরা মরশিদ প্রেমের বিকারি আমরা দয়াল নামের বিকারি মরশিদে বা নাই লো রে ও দাসী নিয়ে মরশিদে বা নাই লো রে ও দাসী নিয়ে আমরা মরশিদ প্রেমের বিকারি আমরা দয়াল নামের বিকারি মরশিদে বা নাই লো রে ও দাসী নিয়ে মুর্শিদে বা নাই লো রে ও দাসী নিয়ে তোমরা আমার উপায় বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না তোমরা আমার উপায় বলো না আমার মনের জ্বালা তো দূর হইল না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি মুর্শিদে বা নাই লো রে কলঙ্কিনি মুর্শিদে বা নাই লো রে ও দাসিনি আমরা আলমাদানের বিকারি আমরা আবেদ শাখার বিকারি আমরা বায়াতে রাসুলের বিকারি মুর্শিদে বা নাই লো রে ও দাসী নিয়ে মুর্শিদে বা নাই লো রে ও দাসী নিয়ে রাজা বাদশার সুয়ু আহা দেখতে সাই সুদূর জিবি মাওলার মৌ সাইনায়ামরা রাজা বাদশার সুয়ু আহা দেখতে সাই শুধু আবেশা কেবলার মৌ
সাইনা হায়ামেরা রাজা বাদশার সুয়ু আহা দেখতে সাই আমার জালালি মাওলার মো আল্লাহ 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 আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইল রে ও দাসিনী আল্লাহ আল্লাহ আবেদ সাবা নাইল রে ও দাসিনী আল্লাহ আল্লাহ আমরা বয়াতে রাসূলের ভিখারি আমরা বয়াতে রাসূলের ভিখারি আবেদ সাবা নাইল রে ও দাসিনী আল্লাহ 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 আবেদ সাবা নাইল রে কলঙ্কিনী আল্লাহ 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 বেঈমানেরা বলে গো মন্দ আহায়ামরার কাছে লাগে আনন্দ আল্লাহ 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 ওহাবীরা বলে গো মন্দ আমরা শুনি বাইরার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইল রে ও দাসিনী আল্লাহ 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 মুর্শিদে বানাইল রে কলঙ্কিনী আমরা বয়াতে রাসূলের ভিখারি আমরা মুর্শিদি প্রেমের ভিখারি মুর্শিদে বানাইল রে ও দাসিনী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু আমরা কতিপয় গুনাগা হাজিগঞ্জ থানাধীন আর ঐতিহ্যবাহী বাড্ডা গ্রামে এতিমখানার সামনে তোমার কতিপয় নবীর পাগল ওলি আল্লাহর ভক্তবৃন্দুদেরকে নিয়ে কয়েক মর্তবা দুরুদ শরীফ নবী আসপাত এসমে জাতের জিকির করে করুণার আশা করে রহমতের আশা করে বিকেরে বেশে দুইখান হাত উঠাইছি গো আল্লাহ মাবুদু আজকে আমাদেরকে খালি দিও না মাবুদু গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া ঐতিহ্যবাগে বাড্ডা গ্রামে হাত উঠাইছি ওয়া মারাল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নি আজকাল আমরার জন্য মায়া লাগে নি আল্লাহ দাদা দাদি কবর আজাব বন্ধ হইছে নি দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ বাড্ডা গ্রামের কবর আজাব বন্ধ হইছে নি
গারামটারে কবুল কর সহনি মবদো। আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি গো মা নাই, আমার মতো জর বাবা হাত উঠাইছে আল্লাহ। এই মাহফিলের উসিলাতে নবীজির মোহাব্বতে বয়াতে রাসুলের ইজ্জতে তুমি আমরার মা বাবার কবরে জাহান্নামের আগুন দিও না। হাজিগুজবাসি জালালিগড়ে বেশি ভালোবাসে, যেখানে নাম শুনে মৌমাছির মতো চলে যায়। আজকার মাহফিলের মধ্যে অনেক বিমারীরা হাত উঠেছে আল্লাহ আল্লাহ। আর কত ঔষধ খাইব, আর কত গো ডাক্তারের কাছে যাইব, তোমার হাবিবে বাকের মোহাব্বতে সুহাদায় কারবালার স্মরণে ইদি মিলাদুল নবীর ইজ্জতে তুমি আমাদের বিমারকে সাফা করে দাও। জানি না গো মাহবুব কার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে, কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে। যেই গুনার খবর মা বাবা জানে না, যেই গুনার খবর বন্ধু বান্ধব জানে না, তুমি গুদার জানার বাকি নাই। মেহরবানি করে আমাদের জীবনের গুনাগাতা মাফ করে দাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আজকের মাহফিল তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ। যত গ্রামবাসী আজকের মাহফিলে হাত উঠাইছে তত গ্রামের জমিনের নিচে আর আজাব দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না। আজকের মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, খাস করিয়া সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইমাম সাহেব সহ আমার যুব সমাজ ভাই বাবারা, আল্লাহ আরামের ঘুম হারাম করে দুনিয়ার কাজে সময় না দিয়া আমার নবীর প্রেমের বাজার মিলাইয়া রাখছে গো আল্লাহ। আল্লাহ তুমি তার আর বংশের গুনাগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের কবর আজা মাফ করিয়া দাও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, রুজি রোজগার মধ্যে খায়র বরকত নাজিল করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়র বরকত নাজিল করে দাও, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও। আল্লাহ আমার বাঙালি অনেক ভাই বাবা বন্ধু হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশ যাইয়া রিজিক তালাশ করে গো আল্লাহ আল্লাহ। অনেকে বেতন পায় না, অনেকে আল্লাহ কাগজপত্র পায় না, তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তাদের কাগজপত্র মিলাইয়া দাও, আল্লাহ তাদের আয়ের ব্যবস্থা করিয়া দাও। ও আল্লাহ তাদেরকে তোমার কুদরতিয়াতে সবর্দ করলাম, মদিনাওয়ালার মহাব্বতে তুমি তারার জামিন হইয়া যাও আল্লাহ। আমাদের বাংলাদেশের উপরে তুমি খোদা রহমত জারি করে দাও আল্লাহ। সুন্নিয়াতের আল্লাহ গো প্রত্যেকের অন্তরে আমার নবীর মোহাব্বত ফয়দা করে দাও, স্বপ্নের ঘরে নবীরে দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দাও, যারা গরিবী আছে তুমি তারার গরিবী দূর করে দাও। আজকার মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল করেন আল্লাহ। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, তামাম সাহাবায়ে কেরাম, তামাম সুয়াদায়ে কেরাম, কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দা দিয়া এই সিলসিলার মধ্যে যত অলি আব্দাল গাউস কুতুফির দরবেশ ফকির বাদশাহ যে যেখানে যে দরবারে আছে প্রত্যেকের ভাগ দরবারে হাদিয়া ফাড়াইলাম ভোসায়া দাও। যিনি জমানার মোজাদ্দেদ ছিলেন আওলাদের রাসুল আমাদের মুর্শিদে বরহক আবেদ শাহ কেবলা কাবার ফাঁক দরবার হাদিয়া কবুল করেন, ওনার রুহানি তাওয়াজ্জ ফয়জ বরকত আমাদের কালবে নসিব করে দেন, আমাদের বর্তমান গদিনিসীন বাদশাহ হুজুর কেবলার
হায়াতের মধ্যে বরকত দান করে দেন। ইয়া আল্লাহ, খাস করিয়া যত সুন্নি দরবার আছে, খাস করিয়া বান্দা শরীফ, সানপুরি শাহ, ইয়া আল্লাহ রাজাপুরি, সাকরাপুরি, দোগায়া সানপুরি, আল্লাহ কালিয়াপুরি, বাবা মোল্লা কাজী মদ্দিনান আব্দুর রহমান, আমার বাবা জালাল সাহেব শুয়ে রয়েছে, উনাদের ফাঁক দরবারে হাদিয়ে ফাটালে পৌঁছাইয়া দাও। এই বাড্ডা গ্রামের মধ্যে ফাজিলউদ্দিন ভাটারি সাহেবের হায়াত আল্লাহ উনার আরওয়াফাকে হাদিয়া কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, ডানে বামে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে যত হক্কানি ওলি আল্লাহ আছে, প্রত্যেকের খাস তাওয়াজ যদি আমাদের কলব মদিনার আনা বানাইয়া দেন ইয়া আল্লাহ। আকিরি ফরিয়া যে বাড়িতে আসলাম, যে বাসার মধ্যে বসলাম ভাই আল্লাহ নুরুল আমিন, ও আল্লাহ উনার বাসা বাড়ির মধ্যে রহমত বরকত জারি করে দেন। উনার আব্বা অত্যন্ত অসুস্থ, আল্লাহ ঘরের মধ্যে বসে রয়েছে, বয়াতে রাসূলের পাগল গো আল্লাহ, জালালি আবেদসা নাম শুনলে পাগল হইয়া যায় আল্লাহ। আবেদসা হুজুরের খাস্তা হয়ে যদি আনার কলম মন্দির আয়না বানাইয়া দাও, মাবুদ হায়াত যদি তাকে সুস্থ করে দেন, হায়াত যদি না তাকে ইমানের সহিত কবুল করে দেন, ও আল্লাহ আমার যত মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠিয়া রাখছে, প্রত্যেক মা বোনদেরকে তুমি আবেদা বানাইয়া দাও আল্লাহ, ফর্দাসীন বানাইয়া দাও, ঘরে ঘরে কোরআন শরীফ তালাবাত জারি করে দাও, এই আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ, আল্লাহ আমার সফর সাথী হিসাবে মাবুদ ইকবাল আছে, আমার কাছে দোয়া চাইছে, কি জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি তার ওরসে একটা নেক সন্তান দান করে দাও আল্লাহ, নেক ছেলে দিয়া নর্মালভাবে খালাস করাইয়া কলজাডারে ঠান্ডা করে দাও। রব্বিরহাম হোমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আলেম কুলের শিরোমণি, বর্তমান আল্লাহ ফেরকায় বাতেলের আতঙ্ক, আমার ভাই আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব অসুস্থ, দোয়া কর চাইছে আল্লাহ, ওনারে তুমি সুস্থতা দান করে দাও, ওনার উসিলাতে আল্লাহ বায়াত রাসুল কায়েম করে দাও, ঘরে ঘরে সুন্নিয়াতের পতাকা উত্তোলন করে দাও। ইয়া আল্লাহ মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন করার আমাদেরকে শক্তি দান করে দাও, ঘরে ঘরে মিলাদুন্নবী তুমি জারি করে দাও। ইয়া আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রুহ নেওয়ার জন্য, শয়তান আসবে ইমান নেওয়ার জন্য, আল্লাহ ওই টাইমে আমাদের হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, আমার দয়াল নবী জিরের সামনে হাজির করাইয়া ভালোবাসা লাগাইয়া ও আল্লাহ মধুর কলমা ইমানি কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম।